নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ধর্মাবলম্বীদের গৃহে প্রতিদিন সন্ধেবেলায় জ্বালানো হয় সন্ধ্যা প্রদীপ। এই রীতি চলে আসছে হাজার হাজার বছর ধরে। আপনাদের কি জানা আছে কেন এমন নিয়ম, এই রীতির কারণ কি? যদি জানা না থাকে তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য। হিন্দু সংস্কৃতিতে সন্ধেবেলা হলেই গৃহস্থ বাড়িতে তুলসী তলায় দেওয়া হয় সন্ধ্যা প্রদীপ। এছাড়া ঠাকুর ঘরে জ্বালানো হয় ঠাকুরের জন্য প্রদীপ। বিশ্বাস করা হয় বা বলা হয়, যথাসময়ে যদি প্রদীপ না জ্বালানো হয় তাহলে গৃহস্থের অমঙ্গল হতে পারে। হাজার হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতির পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। প্রথমে আমরা জানব সন্ধ্যা বলতে কি বোঝায়। সন্ধ্যা বলতে বোঝায় দুটি সময়ের সন্ধিক্ষণ। এটি দিনের শেষ মুহূর্ত এবং রাত্রির শুরু। সন্ধ্যা মূলত তিন প্রকারের হয়, প্রাতঃসন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ং সন্ধ্যা। এই তিন সন্ধ্যাতেই ব্রাহ্মণরা গায়ত্রীকে আহ্বান করে আহ্নিক করেন এবং সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা জপ এবং ধ্যানও করেন। সায়ং সন্ধ্যায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মঙ্গল কামনায় জ্বালানো হয় সন্ধ্যা প্রদীপ। আপনারা যদি লক্ষ্য করেন পঞ্জিকাতেও এটি দেখতে পাবেন। পঞ্জিকাতে বিশেষ বিশেষ তিথিতে কিছু কিছু দিনে লেখা থাকে সায়ং সন্ধ্যা নিষেধ। বাড়িতে পঞ্জিকা থাকলে মিলিয়ে দেখতে পারেন। তুলসী গাছের নিচে দেওয়া হয় সন্ধ্যা প্রদীপ। গৃহ দেবতার পাশাপাশি সন্ধেবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ রাখা হয়, কারণ তুলসী ছিলেন শ্রীকৃষ্ণের দূতী বৃন্দা। পুরাণে বলা হয়েছে বৃন্দা দেবী ছিলেন অত্যন্ত পবিত্র এবং সমস্ত বিশ্বের মধ্যে কারো সাথে তুলসীর তুলনা করা যায় না, তাই তিনি পবিত্র তুলসী নামে সব থেকে বেশি পরিচিতি লাভ করেছেন। প্রদীপকে আত্মা এবং জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়। আগুন হল জ্ঞানের প্রতীক। স্বয়ং ঈশ্বর আমাদের মনের অন্ধকার দূর করার জন্য আলোর পথ দেখান, সেই রকমই প্রদীপের আলো সমস্ত অন্ধকারকে দূর করে। আবার পরমাত্মা হলেন প্রদীপের জ্যোতির মতো। পরমাত্মাকে উপলব্ধি করার জন্য প্রয়োজন হয় দিব্য দৃষ্টি। তাই হিন্দু সংস্কৃতিতে প্রদীপকে তুলনা করা হয়েছে পরমাত্মার সাথে এবং জ্ঞানের আধার রূপে। হিন্দু সংস্কৃতির অন্যতম অঙ্গ প্রদীপ জ্বালানো হলেও বৈদিক যুগে প্রদীপ জ্বালানোর প্রথা তেমনভাবে ছিল না। বৈদিক যুগে প্রাধান্য দেওয়া হতো হোম এবং যজ্ঞকে। তারপর ধীরে ধীরে পুজোর অংশ হিসেবে অন্তর্ভুক্ত হতে থাকে বস্ত্র, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য। এছাড়াও পুজোর সময় অন্ধকার দূর করার জন্য চারিদিকে প্রদীপ জ্বালানো হতো। অতীত সময়ে অনেকেই সন্ধে নামলে সদর দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। উদ্দেশ্য ছিল একটাই, কোনো পথিকের প্রয়োজন হলে তিনি যেন আশ্রয় নিতে পারেন। বর্তমানেও গ্রামের দিকে কিছু কিছু জায়গায় এই নিয়ম এখনও পালন করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।